New York, Bangladeshi community, Muslim Bisho, Jukturastro, Ebong Antur Jati, Sharboshe Shop Cover Dekte, Oshunte, Protidin Shate Thakun, New York Shomoy, Rat Doshta, Ebong Bangladesh Shomoy, Shakal Attai, FM786.com, Prime News. সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউ ইয়র্ক সময় এখন রাত 10টা। FM786.com টাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সাইদ রহমান। শুরুতেই সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে কর্মশালা থেকে সেন্সাসে অংশ নেওয়ার আহ্বান। ব্রংসে জাকাত ফাউন্ডেশনের খাদ্য বিতরণ। দাগন ভূঁইয়া প্রবাসী ফোরাম যুক্তরাষ্ট্র শাখার কমিটি গঠন। উল্লাপাড়া সোসাইটি অব ইউএসএ এর বার্বিকিউ পার্টি। নিউ ইয়র্ক বাংলা বইমেলার ওয়েবসাইট উদ্বোধন। ছয় মাস সাগরে ভেসে ইন্দোনেশিয়ায় 297 রোহিঙ্গা। ফিলিস্তিন সংকটের সুষ্ঠু ও স্থায়ী সমাধান চায় সৌদি আরব। খাশোগি হত্যায় সৌদি আরবে 8 জনের কারাদণ্ড। মসজিদে বিস্ফোরণের ঘটনায় 27 মৃত্যু, সুস্থ 1। ট্রাম্প বাইডেনের প্রথম বিতর্ক 29 সেপ্টেম্বর। অস্ট্রেলিয়াকে সুখবর দিলেন জস বাটলার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ হালাল পোলট্রি, নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। নিউ ইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডের ব্যাশোর সিটিতে 4 সেপ্টেম্বর সেন্সাস নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 30 সেপ্টেম্বর সেন্সাসের চলমান কার্যক্রমের শেষ দিন। আগামী 10 বছরের জন্য এলাকার সামগ্রিক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ এবং বাজেট নির্ধারণের ক্ষেত্রে সেন্সাসের গুরুত্ব অপরিসীম। এসব তথ্য সর্বসাধারণকে জানাতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন সেন্সাসের সিনিয়র স্পেশালিস্ট এবং নিউ ইয়র্কের ফিল্ড ডিভিশনের নিকোল ডি বেলি ও তার 2 CRR প্যাট্রিক ও সুজান। বিশ্বজুড়ে ভ্রাতৃত্বের সেতুবন্ধন, এই স্লোগানকে ধারণ করে বিশ্বের আরও 18টি দেশের মতো যুক্তরাষ্ট্রেও গঠিত হল দাগন ভূঁইয়া প্রবাসী ফোরাম। 6 সেপ্টেম্বর সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের হাদি রেস্টুরেন্ট হলে ফেনী জেলার দাগন ভূঁইয়া প্রবাসীদের এক মিলন মেলা বসেছিল। সেখানে সংগঠনটির যুক্তরাষ্ট্র শাখার 21 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন শামীম মাহমুদ এবং সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে মোহাম্মদ শামস উদ্দিনকে। নতুন কমিটির এই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহসান হাবিব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত 29তম নিউ ইয়র্ক বাংলা বইমেলার ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। 7 সেপ্টেম্বর সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী KM খালিদ ওয়েবসাইটটি উদ্বোধন করেন। নিউ ইয়র্ক বাংলা বইমেলা 2020 এর আহ্বায়ক ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ বলেন, আগামী 18 সেপ্টেম্বর থেকে এই বইমেলা শুরু হচ্ছে এবং চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। অনুষ্ঠানের পাশাপাশি সারা পৃথিবীর মানুষ ঘরে বসে তাদের পছন্দের বই ক্রয় করতে পারবেন জানিয়ে তিনি বলেন, বাংলা ভাষার, বাংলা প্রকাশনার নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে এই বইমেলার মাধ্যমে। জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে নিউ ইয়র্কের ব্রংসে ব্যাপক পরিমাণে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল 6 সেপ্টেম্বর এই আয়োজনের মাধ্যমে 1500 প্যাকেট খাদ্য কমিউনিটির বিভিন্ন শ্রেণীর মানুষের হাতে তুলে দেওয়া হয়। ফাউন্ডেশনের দায়িত্বশীল কর্মকর্তারা ছাড়াও সেখানে কমিউনিটির অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিউ ইয়র্কের ব্রুকলিনে উদ্বোধন করা হয়েছে বিল্লাহ টাওয়ার। 6 সেপ্টেম্বর আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাণিজ্যিক এই স্থাপনার উদ্বোধন করা হয়। ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মহসিন পাটোয়ারি, রফিকুল ইসলাম, আব্দুস সালাম, সেলিনা শারমিন তালুকদার, মঞ্জুর চৌধুরী, হাফিজ আবদুল্লাহ, মাওলানা মহিউদ্দিন, ডক্টর ফখরুদ্দিন, মুফতি মালেক ও হাফিজ রফিক সহ অন্যান্যরা। ভবনটির মালিক বাংলাদেশি আমেরিকান ডাক্তার মৌতাসিম বিল্লাহ আগত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তার স্ত্রী ডাক্তার খালেদা লিলি বিল্লাহ ও 2 পুত্র মোহাম্মদ ওয়াসিম বিল্লাহ এবং মারজুক বিল্লাহ উপস্থিত ছিলেন।
বাংলাদেশি আমেরিকান উইমেন্স ফর প্রোগ্রেস এর প্রেসিডেন্ট মনিকা রায় চৌধুরীর সেজো ভাই সুশান্ত কুমার রায় মৃত্যুবরণ করেছেন। 7 সেপ্টেম্বর নিউ ইয়র্ক সময় ভোর 4:40 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার আত্মার শান্তি কামনা করা হয়েছে। সম্প্রতি লং আইল্যান্ডের বেলমন্ট লে পার্কে অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উল্লাপাড়া সোসাইটি অব ইউএসএ এর বার্বিকিউ পার্টি। নানা আনন্দ আয়োজনের পাশাপাশি সংগঠনের আলোচনায় ছিল সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে ঈদ পুনর্মিলনী, নতুন কমিটি গঠন ও কবরস্থান ক্রয় প্রসঙ্গ। শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও অঞ্চলের বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে সাতগাঁও প্রবাসী ফোরাম নামে একটি অরাজনৈতিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। 3 সেপ্টেম্বর নবগঠিত এই ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন আমেরিকা প্রবাসী শেখ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হায়দার আলী। আইটিভি ইউএসএ এর বিশেষ অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম প্রতি সোমবার নিউ ইয়র্ক সময় সকাল 11:00 এবং বাংলাদেশ সময় রাত 9:00 এই অনুষ্ঠান সম্প্রচারিত হয়ে থাকে। হাফিজ ফখরুল ইসলাম আলমগীরের সঞ্চালনায় এবারের পর্বের অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ থেকে মুফতি সুলতান মাহমুদ ও মিশর থেকে শায়েখ মাসুদ আবদুল্লাহ আল আজহার। যুক্তরাষ্ট্রে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শ্রমিক দিবস। প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার এই দিবসটি উদযাপন করা হয়। 1880 যুক্তরাষ্ট্রের শ্রমিকরা দিনে 12 ঘন্টা এবং সপ্তাহের 7 দিন কাজ করতেন। এরপর দিনে দিনে তারা নিজেদের সংগঠিত করে তোলেন এবং দৈনিক শ্রমঘণ্টা 12 থেকে কমিয়ে 8 ঘন্টা করা, ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা এবং কাজের পরিবেশ উন্নত করা সহ বেশ কিছু দাবি তোলেন। 28 জুন 1884 এসব দাবি মেনে নিয়ে কংগ্রেস আইন পাশ করা হয় এবং সেপ্টেম্বর মাসের প্রথম সোমবারকে শ্রমিক দিবস হিসেবে পালনের ঘোষণা করা হয়। এবারে অন্যান্য খবর। দীর্ঘ 6 মাস সাগরের অথই পানিতে ভেসে থাকার পর শেষ পর্যন্ত ইন্দোনেশিয়ায় প্রবেশে সমর্থ হয়েছেন 297 রোহিঙ্গা। সোমবার ভোরে স্থানীয় জেলেদের সহায়তায় আসেহ প্রদেশে নামতে সমর্থ হয় তারা। স্থানীয় পুলিশ প্রধান রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে 181 নারী ও 14 শিশু। পুলিশের দাবি, 6 মাস আগে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর এই সদস্যরা। এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। 2002 আরব শান্তি চুক্তি মোতাবেক উপসাগরীয় দেশ ফিলিস্তিনের জন্য একটি সুষ্ঠু ও স্থায়ী সমাধান দেখতে চায় সৌদি আরব। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে এই ইচ্ছার কথা ব্যক্ত করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, দুই নেতার মধ্যকার ফোনালাপে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার শান্তি চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় দেশ দুটির মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণে মার্কিন প্রচেষ্টার প্রশংসা করেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সৌদি আরবের অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত করে 8 জনের বিরুদ্ধে কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। এটাকেই চূড়ান্ত রায় বলে উল্লেখ করেছে সৌদি প্রসিকিউশন। 7 সেপ্টেম্বর সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত বিবৃতিকে উল্লেখ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। এবারে পিপল অ্যান্ড টেক বাংলাদেশ প্রসঙ্গ। নারায়ণগঞ্জের তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত 27 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পক্ষ থেকে। অন্যদিকে সুখবর হল, 7 সেপ্টেম্বর বিকেলে প্রথমবারের মতো একজনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন বলেন, আমাদের এখানে মোট 37 জনকে ভর্তি করা হয়েছিল, তন্মধ্যে 27 জন মারা গেছেন এবং একজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে, অর্থাৎ চিকিৎসাধীন আছেন আরও 9 জন। FM 786 প্রাইম নিউজে এবার একটি বিরতি। বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন, আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM 786 প্রাইম নিউজে, সঙ্গে আছি সাইদ রহমান।
এবারে ইউএস ইলেকশন 2020 এর খবর। যুক্তরাষ্ট্রের নির্বাচনী আলোচনা এখন দুই প্রার্থীর আসন্ন সরাসরি বিতর্ককে ঘিরে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 29 সেপ্টেম্বর প্রথম সরাসরি বিতর্কে অংশ নেবেন জো বাইডেন। রিপাবলিকান প্রচার শিবির বলছে, প্রথম বিতর্কেই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে ধরাশায়ী করতে পারবেন ট্রাম্প। ওদিকে বাইডেন শিবিরের প্রত্যাশা, শুরুর বিতর্কেই আমেরিকাকে ঐক্যবদ্ধ করার আন্তরিক বার্তাটি জনগণের কাছে পৌঁছাবে। দেশে টাকা পাঠানো জরুরি, ব্যাংক বন্ধ আর নয় অপেক্ষা, 24 ঘন্টা মানি ট্রান্সফার সেবা নিয়ে এলো সেন্ডওয়েভ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে, কোনো ফি ছাড়াই ঘরে বসে যে কোনো সময় নিরাপদে আমেরিকা, ইউকে ও ইউরোপ থেকে টাকা পাঠান বাংলাদেশে। সেন্ডওয়েভ মুহূর্তেই পৌঁছে দেবে আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ডাউনলোড করুন সেন্ডওয়েভ অ্যাপ আর লগ অন করে প্রিয়জনের কাছে নির্ঝঞ্ঝাট টাকা পাঠান, যখন প্রয়োজন তখন। সেন্ডওয়েভ, সেন্ড মানি উইথ লাভ। এবারে সেন্ডওয়েভ খেলার খবর। ঘরের মাঠে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতেই জিতেছে ইংল্যান্ড। তাদের সামনে এখন অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার সুযোগ, কিন্তু কাজটা কিছুটা হলেও কঠিন হয়ে গেল। তৃতীয় তথা শেষ ম্যাচে পূর্ণ শক্তির দল পাচ্ছে না ইংলিশরা। খেলতে পারবেন না ওপেনার জস বাটলার, এছাড়াও আগে থেকেই ছুটিতে আছেন বেন স্টোকস। FM 786.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকাহ ফাউন্ডেশন প্রধান খবরগুলো। নিউ ইয়র্কে কর্মশালা থেকে সেন্সাসে অংশ নেওয়ার আহ্বান। ব্রংসে জাকাত ফাউন্ডেশনের খাদ্য বিতরণ। দাগন ভূঁয়া প্রবাসী ফোরাম যুক্তরাষ্ট্র শাখার কমিটি গঠন। উল্লাপাড়া সোসাইটি অব ইউএসএ এর বার্বিকিউ পার্টি। নিউ ইয়র্ক বাংলা বইমেলার ওয়েবসাইট উদ্বোধন। 6 মাস সাগরে ভেসে ইন্দোনেশিয়ায় 297 রোহিঙ্গা। ফিলিস্তিন সংকটের সুষ্ঠু ও স্থায়ী সমাধান চায় সৌদি আরব। খাশোগি হত্যায় সৌদি আরবে 8 জনের কারাদণ্ড। মসজিদে বিস্ফোরণের ঘটনায় 27 মৃত্যু, সুস্থ 1। ট্রাম্প বাইডেনের প্রথম বিতর্ক 29 সেপ্টেম্বর। অস্ট্রেলিয়াকে সুখবর দিলেন জস বাটলার। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইদ রহমান।